হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর গুড মর্নিং তো বললাম, যেন কটা বাজতে যে অলরেডি 11টা বেজে গেছে। সকাল থেকে ভাবছি একটা ভিডিও করব, কিন্তু কিছুতেই আর পারছি না। তার কারণ এই যে আমার পাশে একজন বসে আছে, এতক্ষণ পাশে বসা ছিল কিন্তু ফট করে নিচে বসে গেছে। আর দেখবে, এই দেখো কে কী করছে, এই দেখো। হাই বলে দা, এখানে এসে এখানে বসো। তুমি টাকলা হয়ে গেছো, তোমার টাকলাটা একটু দেখো। তোমার টাকলা কই? হ্যাঁ, এটা টাকলা। আচ্ছা আসো, এখানে আসো। উপরে ডাকছি, আসবে না, সোফার পরে বসবে না, ও নিজে বসে আছে। এই মাত্র না জাস্ট আমি জামা কাপড় ধুয়ে মানে রোদ্দুরে মেলতে গেছিলাম, তো ঘরের ভিতরে যেমন এসে না অন্ধকার অন্ধকার লাগছে, কারণ প্রচণ্ড রোদ, এত রোদ্দুর। তিনতলার পরে গেলে না মানে রোদ্দুরে কি তাকানোই যায় না, এত পরিমাণে রোদ্দুর। আর একেবারে আমি সব কাজকর্ম করে তারপরে বসেছি, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে নিকুর জন্য আমি আরও যেটা ভাবি তার ঠিক উল্টোটা হয়। আমি যদি ভাবি তাড়াতাড়ি করব, ঠিক নিকু আমাকে দেরি করিয়েই ছাড়বে, ওর জন্য আমার দেরি হবেই, এটার কোনো মানেই নেই। যাই হোক, এবার দেরি তো হয়, আর কি করা যাবে, এটা ডেইলির একটা ব্যাপার হয়ে গেছে, মানে যে দেরি হবেই। যেহেতু শীতটা চলে গেছে, এবার আস্তে আস্তে শীতের সব জামা কাপড়গুলো মানে ধুয়ে কেচে সব এগুলো আবার যে মানে জায়গায় জায়গায় রাখতে হবে, তার জন্য আজকে কিছুটা একটু ধুয়েছি। একদিনে তো ধোয়া সম্ভব না, ওই কিছুটা কিছুটা করে ধুয়ে এবার একদিনে সব মানে বেড খুলে সব বক্সে ভরতে হবে। তো তাই জন্য আজকে আবার একটু জামা কাপড়ও বেরিয়েছিলো। আর আরেকজন কি বাবা, তোমায় দেখাবো, দেখো বলছে ওকে দেখাতে, কী বলো, কী কে কী বলো, তুমি কী বলবে? তুমি দুষ্টু? দাদা কোথায়? এখানে তো দাদা নেই, দাদাকে খুঁজছে। আর ও মনে হয় ও ভাবছে ভিডিও কল করছি নাকি, তাই জন্য দাদা দাদা বলছে, ও মুখে দেয় না। বিকেলবেলা ভাবছি একটা কিছু মানে অন্য ধরনের একটু টিফিন বানাবো, তো টিফিনটা তো বানাতে গেলে অবভিয়াসলি একটু আগের থেকে প্রিপারেশন করে রাখতেই হবে, না হলে হবেই না, কোনোভাবেই সম্ভব না। তো আমি আজকে ভাবছি, কী হয়েছে, খুলে দেবো, দেখো আর কথা বলতে দেয়, এই কথা বলতে দেয় না, কি শুরু করেছে। তো অন্য ধরনের বলতে কি, ওই বানাবো আজকে একটু ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপটা বানাতে গেলে একটু তো আগের থেকে সব কিছু মানে যে সবজিগুলো যে সব তো এগুলো সব রেডি করে রাখতে হয়, তো ভাবছি আজকে বাড়িতেই কিছু তৈরি করি, কারণ কেনা ভেজিটেবল চপ তো আমরা অনেকেই খেয়ে থাকি। এবার শীত তো দেখতে দেখতে চলে গেল, পুরো শীতের মধ্যে খাওয়ার সময় হয়নি, এই আজকে ভাবছি করব। কারণ সৌগত অনেক দিন ধরে বলছে যে একটু ভেজিটেবল চপ বানাও বাড়িতে, ভেজিটেবল চপ বানাও, তো সময়তে আর হচ্ছিল না, তাই বললাম আজকে বানাই। তো চলো, এবার তো রান্নাঘরে যেতে হবে, কারণ আগের থেকে সব রেডি করে রাখতে হবে, আর সন্ধ্যাবেলা হলে কি হবে, তাহলে ফট করে মানে ওটাকে ফ্রাই করে নেওয়া যাবে। চলো তাহলে যাই, ফটাফট কিচেনে যাই আর গিয়ে এগুলো তৈরি করি। আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেমন কি এখানে আছে জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, আর দুটো ছোটো এলাচ আছে, একটু দারচিনি আছে, আর একটু গোলমরিচ আছে। এগুলোকে কি করব, এমনি তাওয়ার মধ্যে একটুখানি রোস্ট করে নেব, তাহলে কি হবে, এগুলোকে না বাটতে খুব সুবিধা হবে। আর এরকমভাবে মশলাটা করলে খুব সুন্দর একটা ভালো মানে ফ্লেভারটা হয়, আর এটাতে টেস্টও খুব বেশি বেড়ে যায়। আর আরেক দিকে আমি এখানে বিট নিয়েছি, আর গাজর নিয়েছি, আর এগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি, আর বাদামটাকে একটুখানি ভেজে নেব, কিন্তু ভেজে আমি এগুলোকে তুলে নেব না, এর মধ্যেই আমি একে একে সবজি দিয়ে দেবো। যে বিট আর গাজরটা কেটে রেখেছিলাম সেটার মধ্যেই এইগুলো দিয়ে দেব। আর দেওয়ার পরে এগুলোকে একটুখানি মানে ঢেকে দিতে হবে, ঢেকে ঢেকে এটা করলে কি হবে, খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। আর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিলে কি হবে, খুব তাড়াতাড়ি সবজিটা নরম হবে। আর যেহেতু আমি
বানাচ্ছি অনেক দিন পরে, তাই জন্য আমি একটু অল্পই নিয়েছি, জানি না কেমন হবে, তাই জন্য একটু অল্প করে বানাচ্ছি। আর এই সবজিটা প্রায় দেখো ভাজা ভাজার মতন হয়ে গেছে। আর একটু নুন কম ছিল বলে আমি আর একটু নুন দিয়ে দিলাম, আর নুনটা দিলে তো খুব তাড়াতাড়ি মানে নরম হয়ে যায় সবজিগুলো। আর এর মধ্যে আমি একদিকে মানে বয়েলড আলু আছে, ওই আলুটাকে আমি গ্রেট করে এই সবজির মধ্যে দেব। আলুটা আমি দিয়ে দিলাম, আর এটাকে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে একে একে যেমন ওই ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল, ওই মশলাটাও দিয়ে দেব, আর একটু নুন দেব, একটু হলুদ দেব, আর তার মধ্যে আবার একটু চাট মশলাও দেব, কারণ চাট মশলাটা দিলে না এটার টেস্ট খুব বেড়ে যায়। আর একটুখানি আদাও আমি দিয়েছি, আদা কুচি দিলে এর একটা সুন্দর গন্ধ আসে। আর লাস্টে একটুখানি ধনে পাতাও দেব, এতে বেশ ভালো একটা মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এইভাবেই এই পুরো মানে যে ভিতরের যে পুরটাকে এইটাকে রেডি করে নিলাম। আর এই মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, যখন আমি এটাকে বেটেছি তখনই এটার খুব সুন্দর গন্ধ আসছিল। আর এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এটাকে একদম ঠান্ডা করতে দিতে হবে। দেখাচ্ছ কি বলছো তুমি, তোমার স্নান হয়ে গেছে? বলো এদিকে, বলো তোমার স্নান হয়ে গেছে? এখানে এদিকে তাকাও, বলো স্নান হয়ে গেছে? স্নান করেছো? বলো হ্যাঁ হ্যাঁ, নিকুর স্নান হয়ে গেছে। জানো আমরা সবাই স্নান করে নিয়েছি, অ্যাকচুয়ালি অনেকটা সময় হয়ে গেছিল, আর যেহেতু হ্যাঁ কি মনা, হ্যাঁ মনাও স্নান করেছে, বলেছি বাবা মনার কথাও বলতে হবে, না হলে হবে না। তো এবার কি হয়েছে, যেহেতু ওই ভেজিটেবল চপের জন্য যে সব কিছু করেছি ওটাকে তো প্রপারলি ঠান্ডা করতে হবে, তারপরে ও বাবা ও হ্যাঁ মা মা তো ঠান্ডা করতে হবে, তার জন্য আমি ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এইদিকে আমরা স্নান করে নিয়েছি। হ্যাঁ তুমি কোলে বসবে, তো স্নান করে নিয়েছি, আর তার মধ্যে এখন অনেকটাই সময় হয়ে গেছে, ও নিকুরও খাবার সময় হয়ে গেছে, তো নিকুকেও এখন খাওয়াতে হবে। তো একেবারে ভেবেছি নিকুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব, কারণ ওর না মানে দুপুরবেলা খাওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, ও আর জেগে থাকতে পারে না, তখন কান্নাকাটি করে। তো ওকে ঘুম পাড়িয়ে দিলে কি হবে, অনেকটাই ইজি হয়ে যাবে আমার জন্য, তাই জন্য ওকে আগে খাওয়াবো আর ঘুম পাড়াবো। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলেই আমি ওকে খাইয়ে দেব। পাপা তুমি কী দিয়ে খাবে আজকে বলে দাও না, বলো কী দিয়ে খাবে? হ্যাঁ নিকু কী দিয়ে খাবে বলে দাও? মাছ দিয়ে খাবে, ঠিক বলেছে। একদম ঠান্ডা হয়ে গেছে, আর আমি এগুলোর থেকে মানে ছোট ছোট করে বল করে নিয়ে এটাকে এবার তৈরি করে নেব, এবার নিজের মতন করে যেভাবেই মানে শেপ দেওয়া যেতে পারে। আর আমি এখানে একটা ডিম নিয়েছি আর একটুখানি নুন নিয়েছি, যেহেতু এটাকে একটু ডিপ করে করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। ডিমের জায়গায় কর্নফ্লোরও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ডিমটাই কি একটু বেশি টেস্ট হয়, আর যারা ডিম না খায় তারা অবশ্যই কর্নফ্লোর দিয়ে করবে। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ওখানে একটুখানি আটা নিয়েছি, আর আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি, বেশি বড়ও বানাবো না, কারণ এগুলোতে যখন আমি দুবার করে মানে দু কোট করে যখন ব্রেড ক্রাম্বস লাগানো হবে তখন এটা ফ্রাই করার পরে না অনেকটা বড় হয়ে যায়, ওই জন্য আমি বেশি বড় করব না, এই যে বল বল করে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো করেছি, আর একটু চ্যাপ্টা করে নিয়েছি, তাহলে কি হবে ভাজতে খুব সুবিধা হবে। আর আমি এরকম সিম্পলভাবেই করেছি, আর উপরে একটুখানি আটা দিয়ে ডাস্টিং করে দিচ্ছি, তাহলে খুব মানে সুন্দর হবে, এই ডিমের মধ্যে যখন ডিপিং করব তখন এটা সুবিধা হবে, দুই পিঠেই মানে ভালো করে এটা আটাটাকে ডাস্টিং করে দিতে হবে। এগুলো যে রেডি হয়ে গেছে, এবার আমি ডিমের মধ্যে ডিপিং করে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার দেব, তারপরে আবার সেকেন্ড টাইম আবার ডিমের মধ্যে ডিপিং করব, তারপরে আবার লাস্ট ব্রেড ক্রাম্বসে মানে ভালো করে কোট করে নেব। তাহলে কি হবে, দুবার কোট করলে খুব ভালো হয়, মুচমুচে হবে, আর খুব সুন্দর চেপে 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 করলে বেশ ভালো হয়। আর যখন ডিমের মধ্যে এটা ডিপ করা হবে তখন অবশ্যই দু হাতের ব্যবহার করলে খুব ভালো হয়, কারণ ডিমের হাত আর ব্রেড ক্রাম্বসের হাত এক
একটা মানে এক হাত দিয়ে করলে কি হবে, খুব হাতের মধ্যে ব্রেড ক্রাম্বসগুলো লেগে যাবে, তাতে খুব অসুবিধা হবে। দু হাতের হাত ব্যবহার করলে এটা খুব সুবিধা হবে। আমি যেহেতু একটা হাত দিয়ে ধরে রেখেছি ফোনটা, ওই জন্য আমি এখানে একটা ফোক দিয়ে করছি। আর এটা কিন্তু এরকমভাবে করলেই মুচমুচেটা বেশি হয়, একবার কোট করলে কিন্তু বেশি মুচমুচে হয় না। আর আমি সবগুলো এইভাবেই করে নেব। আমি একটা বানিয়ে দেখালাম, আর এইভাবেই আমি সবগুলো কোট করে নেব। আর এই কোট করার পরে ফ্রিজে অনেকক্ষণের জন্য রেখে দেব, তাহলে কি হবে খুব সুন্দর সেট হয়ে যাবে, আর এতে খুব ভালো হবে। আর দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। যখন এগুলোকে ফ্রাই করব, তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে এগুলো বের করব, তারপরে চপগুলোকে ভেজে নেব, তাহলে এতে করে খুব ভালো হবে। সন্ধ্যা হয়ে গেছে আর সৌগত অফিস থেকে আসছে। আজকে আমি একটা সারপ্রাইজ, কেউ জানে না, সৌগত জানে না, দেখছে রাম বুঝে গেছে, মা বলে দিয়েছে, এটা মা কেস করেছে জানো, মা বলে দিয়েছে, আমি কিন্তু বলিনি। আমি ভাবলাম কি সারপ্রাইজ দেবো, আর মা না বলে দিয়েছে, ওই জন্য হাসছে। ছি, আমি জানি না এরকম কখন কখন বলে দিয়েছে, ওই জন্যই হাসছে। বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই না না, ও খাবে না, ও ঝাল লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। দোকানের থেকেও ভালো? মিথ্যে কথা, এইটা মিথ্যে কথা বলে দিল। আমি কিন্তু খেয়ে বলেছি, আমি বলবো এবার, আমিও খেয়েছি, একটুখানি নুন কম আছে না মা? না, নুন একটু কম আছে। চলো, ভালো বলেছে, ভালো, সবাই বললো ভালো। আর খেতে এমনিও খুব ভালো হয়েছে, আর কাসুন্দি দিয়ে তো খুব ভালো লাগছে। ঘরে শশা হলে একটু আর একটু বেশি ভালো হতো, কিন্তু শশা ছিল না বলে খালি পেঁয়াজ দিয়ে কাজ চালাচ্ছি। অবশ্য দোকানে একটু অন্যরকমই টেস্ট হয়, কিন্তু খেতে ভালোই হয়েছে। একটু মশলা টশলা হয়তো একটু বেশি দেয় ওরা, ওর জন্য, কিন্তু আমি একটু সিম্পলভাবেই করেছি, খেতে খুব টেস্ট হয়েছে। তাহলে খেয়ে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাকেও আমি এন্ড করবো। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।